Hello students, welcome to my class. আজি মই এই ভিডিওটোত ত্রিভুজৰ প্ৰকাৰৰ ওপৰত আলোচনা কৰিম। তো প্ৰথমতে আমি জানি লওঁ ত্রিভুজনো কি। ত্রিভুজ হৈ গ'ল তিনিডাল কটাকটি কৰা ৰেখাই সৃষ্টি কৰা আবদ্ধ ক্ষেত্ৰ, অৰ্থাৎ তিনিডাল কটাকটি কৰা ৰেখাখণ্ডই সৃষ্টি কৰা আবদ্ধ ক্ষেত্ৰ, অৰ্থাৎ এডাল এডাল ৰেখাখণ্ড, এডাল এডাল ৰেখাখণ্ড এই দুটা ইয়াত কটাকটি কৰিছে, আন এডাল ৰেখাখণ্ড লৈছোঁ ইয়াত, এইডালে ইয়াত ইয়াত কটাকটি কৰিছে, নহয় জানো? এই তিনিডাল ৰেখাখণ্ডই কটাকটি করা করি সৃষ্টি করা এই আবদ্ধ, আবদ্ধ মানে বন্ধ এই ক্ষেত্রটুকে আমি ত্রিভুজ বলে কোঁ। তো অন্য কথা আমি কবলে গেলে তিনটা বাহুরে আগুড়া ক্ষেত্রকে আমি ত্রিভুজ বলে কোঁ। সহজতে কবলে গেলে তিনটা বাহু এইটু 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 তিনটা বাহুরে আগুড়া ক্ষেত্রকে আমি ত্রিভুজ বলে কোঁ। এইটো আমার ত্রিভুজ। তো ত্রিভুজত আমার তিনটা কোণ থাকে, এইটু কোণ, এইটু কোণ, এইটু কোণ আর তিনিডাল বাহু থাকে, নয় জানো? এইটু কোণ, এইটু কোণ, এইটু কোণ তিনিটা কোণ থাকে আর তিনিডাল বাহু থাকে, তিনিটা শীর্ষবিন্দু থাকে, নয় জানো? তো আমার এইকারণে আমি কোণ হিসাবে আমি ত্রিভুজ পাও তিনি প্রকারের আর বাহু হিসাবে পাও তিনি প্রকারের। ইয়ারে প্রত্যেকটো এটা এটা কই আমি আলোচনা করে যাও শুনা হা। তো কোণ হিসাবেনো কি কি তিনি প্রকার হয় আমি জানো? সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এটা হয়ে গেল সমকোণী ত্রিভুজ, আনটো হয়ে গেল সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, আর এটা হয়ে গেল বৃহৎকোণী ত্রিভুজ। বৃহৎকোণী ত্রিভুজ, ঠিক আছে। তো আমি কাক বলে অল্প পিছত কম। তো ইয়াতে আমি বাহু হিসাবে তিনি প্রকার কি কি নিশ্চয় তোমালোকে জানা, কিন্তু তথাপিও সদায় কনফিউজন হয়ে থাকা, কনফিউজ হয়ে থাকা তোমালোক, সেই কারণে মই এই ভিডিওটো বনাই দিছো যাতে তোমালোকে কেতিয়াও না পাহরা। বাহু হিসাবে তিনি প্রকার কি কি? বিষম বাহু ত্রিভুজ, সমদ্বি বাহু ত্রিভুজ আর সমবাহু ত্রিভুজ, নয় জানো? তো মই প্রথমতে সমবাহু ত্রিভুজের নামটি লিখিলো, সমবাহু ত্রিভুজ, ঠিক আছে, আর সমদ্বিবাহু ত্রিভুজ লিখিলো মই, সমদ্বিবাহু ত্রিভুজ, আর এটা লিখিলো বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ আমি যদি ইংলিশত কওঁ, সমকোণী ত্রিভুজ রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেল, সূক্ষ্মকোণী ত্রিভুজ একিউট এঙ্গেল ট্রায়াঙ্গেল, আর বৃহৎকোণী ত্রিভুজ অবটিউস এঙ্গেল ট্রায়াঙ্গেল। সমবাহু ত্রিভুজ তার মানে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, সমদ্বিবাহু ত্রিভুজ আইসোসেলিস ট্রায়াঙ্গেল, আর বিষমবাহু ত্রিভুজ মানে স্কেলিন ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তো সমকোণী সমকোণী ত্রিভুজনো কাক কোঁ? তো যে ত্রিভুজত এটা কোণ এটলিস্ট 90 ডিগ্রি থাকিব, যে ত্রিভুজত এটা কোণ সমকোণ, এটা কোণ সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি, ঠিক আছে। তো সেই ত্রিভুজক আমি কি বলি কওঁ? সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজত এটা কোণ সমকোণ, তার মানে এটা ত্রিভুজত 90 ডিগ্রি এটাই থাকিব পারে, তার উপর থাকিব নয়। এটা ত্রিভুজের কেইটা কোণ থাকে? এটা ত্রিভুজের তিনিটা কোণ থাকে, তিনিটা কোণের ভিতর যদি এটা কোণ যদি 90 ডিগ্রি হয়, সেইটো কোণক আমি কি বলি কওঁ? সমকোণী ত্রিভুজ বলি কওঁ, ঠিক আছে। এতিয়া সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ মানে এটা ত্রিভুজের যদি তিনিওটা কোণ যদি সূক্ষ্মকোণ হয়, সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রিতক সরু, নয় জানো? যদি এটা ত্রিভুজের তিনিওটা কোণ, যদি এটা ত্রিভুজের এটা ত্রিভুজের তিনিওটা কোণ সূক্ষ্মকোণ, তো তেনেকুৱা ত্রিভুজক আমি কি বলি কম? সূক্ষ্মকোণী ত্রিভুজ বলি কম, ঠিক আছে। যদি এটা ত্রিভুজত তিনিওটা কোণ সূক্ষ্মকোণ, তেনেকুৱা কোণবিলাক তেনেকুৱা ত্রিভুজক আমি কি বলি কম? সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো বৃহৎকোণী ত্রিভুজ, যদি এটা ত্রিভুজৰ কোণ 90 ডিগ্রিতকৈ ডাঙৰ,
আৰু নিলিখো মই যদি এটা ত্ৰিভুজৰ এটা কোণ 90 ডিগ্ৰীত কৈ ডাঙৰ তেনেকুৱা কোণ তেনেকুৱা ত্ৰিভুজক আমি কি বুলি কম বৃহৎকোণী ত্ৰিভুজ তো আমি মনত ৰাখিবলগীয়া কথা হ'ল যে এটা ত্ৰিভুজৰ তিনিটা কোণৰ ভিতৰত মাত্ৰ এটা কোণ হে 90 ডিগ্ৰী থাকিব পাৰে বা 90 ডিগ্ৰীতকৈ বেছি থাকিব পাৰে বাকি দুটা কোণ আমাৰ কি থাকিব লাগিব সূক্ষ্ম কোণ থাকিব লাগিব মানে 90 ডিগ্ৰীতকৈ কম হ'ব লাগিব তো বৃহৎ যদি এটা ত্ৰিভুজৰ তিনিটা বাহু সমান হয় তাৰ মানে মই শর্টকাট লিখিছো তিনিটা বাহু সমান তিনিটা বাহু সমান তো সমবাহু ত্রিভুজ কাক যদি এটা ত্রিভুজৰ তিনিটা বাহু সমান তেনেকুৱা ত্রিভুজক আমি সমবাহু ত্রিভুজ বা ইকুইলেটারাল ট্রায়াঙ্গল আমি বুলি কওঁ এটা সমদ্বিবাহু ত্রিভুজ যদি এটা ত্রিভুজৰ দুটা বাহু সমান তো ইয়াত মই শর্টকাট লিখিছো দুটা বাহু সমান অর্থাৎ জি ত্রিভুজত তিনিটা বাহুৰ ভিতৰত দুটা বাহু সমান তাক আমি সমদ্বিবাহু ত্রিভুজ ঠিক আছে সমদ্বিবাহু ত্রিভুজ মানে আমি গম পাই গলো সমবাহু ত্রিভুজ মানে গম পালো সমদ্বিবাহু ত্রিভুজটো কি আছিলে দুটা বাহু সমান হলে তিনিটা বাহুর ভিতর দুটা বাহু সমান হলে সমদ্বিবাহু ত্রিভুজ আর সমবাহুটো হল যদি তিনিটা বাহুর ভিতর তিনিটা বাহুয়ে সমান এটা ত্রিভুজৰ তেনেকুৱা ত্রিভুজক কি বুলি কওঁ সমবাহু ত্রিভুজ বিষমবাহু মানে নিশ্চয় এতিয়া গম পাই গৈছা যদি কোনোটো বাহু সমান নহয় তার মানে তিনিটা বাহুয়ে যদি বেলেগ বেলেগ জোখৰ হয় নহয় জানো লিখি দিওঁ যদি তিনিটা বাহু বেলেগ বেলেগ জোখৰ বুলি লিখি দিওঁ শর্টকাটত তিনিটা বাহু বেলেগ বেলেগ জোখৰ অর্থাৎ সমান নহয় বেলেগ বেলেগ জোখৰ